গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি আর উঠে দেখো চুলে তেল দিচ্ছি, কোনো কাজই করিনি, এখনও ফ্রেশ হয়নি, বাসিনাটি চেঞ্জ করিনি, আর সংসারে কাজকর্ম তো কিছুই করিনি। চুলে তেলটা দিয়ে দিলে ভালো হবে, পরে তেল দিয়ে কাজকর্ম করলে মাথায় তেলটা অনেক থাকবে, তারপর স্নান করে নিতে পারবো। যদিও আমি যেদিন তেল দিই সেদিন শ্যাম্পু করি না, একদিন কি দুদিন রাখার চেষ্টা করি। তো চুলে তেলটা দিয়ে নিই, দিয়ে আমি ফ্রেশ হয়ে বাসিনাটি চেঞ্জ করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চুলে তেল দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আসলে সপ্তাহে একটা দিন আমি চুলে তেল দিই, দুটো দিন রাখি, তারপর শ্যাম্পু করে ফেলি। আর চুলে তেলটা দিলে আমার মানে মাথা যন্ত্রণা করে প্রচণ্ড পরিমাণে, আর চুলে একটু তেল দেওয়া দরকার, হেয়ার গ্রোথটা ভালো হয়, যার জন্য আরও দিই। তো যাই হোক, চলো আমি এখন কাজকর্মে হাত দেবো। আগে তেলটা দিয়ে দিলাম কেন কি, তাহলে কাজ করতে করতে তেলটা অনেকক্ষণ থাকবে, তারপর স্নান করে নেওয়া যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন আমার সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বিছানা গুছিয়ে নিচ্ছি, বিছানা গুছিয়ে নিয়ে একটু চা খেয়ে নেবো, দেরি হলেও কিছু করার নেই, কারণ মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। আগে চা খেয়ে নিয়ে ছেলেকে একটু দুধ পিটিয়ে আসি ওর দিয়ে, তারপর বাকি কাজকর্মগুলো করবো। কোনো ব্যাপার নেই, ধীরে ধীরে করতে পারবো, অসুবিধা নেই, রান্না বান্না বসালেই হয়ে যাবে। রান্না করে আগে ওদেরকে খেতে দিয়ে দেবো, পরে আমি আস্তে আস্তে কাজগুলো করে নেবো। তো এই তো ঘর দোরগুলো সব গুছিয়ে বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি, যেটা লাস্ট কাজ থাকে, আর ঘরটা একটু পরে ঝাড় দেবো। কেন কি সবজি কাটার আগে আমি ঘর ঝাড় দিই না। সবজি কাটলে কী বলো তো, ছেলে আবার সবজির খোসাগুলো নিয়ে সারা ঘর ছড়ায় আমি যখন সবজি কাটি, যেহেতু ছোটো বোঝে না, যার জন্য সবজি টবজি কাটা হয়ে গেলে তারপরে গিয়ে আমি ঘরটা ঝাড় দিই। এদিকের ঘরটা এসে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, তারপর চলে এসেছি রান্নাঘরে, ছেলের এই যে পিডিয়াশিওরটা রেডি করে নিচ্ছি, আর আমার জন্য একটু চা নিয়ে নিলাম আর দুটো বিস্কুট নিয়ে নিলাম। ছেলে যদি খায় তো খেলো, নাহলে আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। তো ওই যে ওকে খাইয়ে দিচ্ছি, আর প্রচণ্ড গরম, যার জন্য ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছি, একটু বেশি গরম করে ফেলেছি দেখতে পাচ্ছ। আর ওদিকে রান্নারও তাড়াতাড়ি আছে, কাজকর্মে তাড়াতাড়ি। এবার বাচ্চারা তো সেটা বোঝে না, ওরা খেতে অনেকটা টাইম লাগায়, আর আমার ছেলে তো মানে কী বলবো অনেক বেশি সময় লাগাই। তারপর খাইয়েটা এ নিয়ে আমিও চাটা খেয়ে নিলাম, নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, সবজি কাটছি। কোনো সবজি সেরকম নেই, ও সমস্ত সবজিপাতি কিনেছে, কিন্তু ওর তখন আসার সময় হয়নি, ওর আস্তে আস্তে আরও বেশি দেরি হয়ে যাবে, তখন রান্না বসালে কখন আর রান্না করবো, কখন খাওয়া দাওয়া করবো, যার জন্য ঘরে যা আছে সেইগুলো দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না করবো, আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো ভাবছি, আর একটু মটর ডাল বা ছোলার ডাল যাই বলো রান্না করবো। আসলে মটর ডাল আর ছোলার ডাল আমি গুলিয়ে ফেলি, ওই জন্য ঠিকটা বলতে পারলাম না, যেটা পারি না সেটা পারি না, সেটা বলে দিতে আমার কোনো লজ্জা নেই। মানুষ সব জানতে হয় না, সব যে জানবে বা সব বুঝবে এর কোনো মানে হয় না। তো গতকাল রাত্রে অনেকগুলো রুটি ছিল, সেই রুটিগুলো মানে কী বলো তো একদম বাসি ঠান্ডা রুটি খাওয়ার থেকে অল্প অল্প তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি, যাতে ভালোভাবে খাওয়া যায়। আর এদিকে বেগুন ভেজে নিচ্ছি, আজকে চালটা একটু কম নেবো, কারণ কি রুটি প্রায় চারটে কি পাঁচটা ছিল, তো ওগুলো তো আর ফেলে দেবো না, খেয়েই নেবো। তেলের উপর দিয়েছি জিরে ফোড়ন দিয়ে এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপর সোয়াবিন দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না বানা সেই জন্য খালি আদা আর জিরে দিয়েছি, অন্য কোনো মশলা দিইনি। আর এদিকে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আদা দিয়ে তেলের উপর দিয়ে ডালটা সোমবার দিয়ে দিয়েছি। এদিকে সোয়াবিনের তরকারিটা হয়ে গেল, তো রান্নাবান্নাগুলো প্রায় অনেক সব কিছু হয়ে গেল। তারপর চলে এসেছি ঘর মুছতে, ঘর মুছাটা একটু মানে দিনের শেষের দিকে রাখার চেষ্টা করি, তাহলে পরিষ্কার থাকে। আর সকাল সকাল মুছে নিলে নেওয়া যায়, তাহলে কী বলতো আবার দুবার মুছতে হয়, আর দুবার ঘর মুছার মতো সময় আমার কাছে একদমই নেই, সেই জন্য মানে আমি একবারই মুছি, যার জন্য একটু দেরি করে মুছি যাতে পরিষ্কার থাকে আর কি। আর দেখে হাজব্যান্ড স্নান করে চলে এসছে, ছেলেরও স্নান করানো হয়ে গেছে, এর মধ্যে স্নান করিয়ে আমি রেডি করিয়ে দিয়েছি। তো ওদের দুজনকে এবার আমি খেতে দেবো, ঘরটা মুছা হয়ে গেলে তো ওদের দুজনকে খেতে দিয়ে, তারপর প্রচুর জামাকাপড় আছে সেগুলোকেও আমাকে কাচতে হবে, কাজের তো শেষ নেই, সারা দিন কাজ, মানে যেটুকু সময় বসে থাকি সেটুকু মানে অনেক কাজ থাকে, তাও জোর করে একটু রেস্ট নিই বলতে পারো। তো ঘর দোর সব কিছু মোছা কমপ্লিট হয়ে গেল, আর অনেকটা স্পেস এইদিকে রুমটায়, সেই জন্য একটু মুছতেও টাইম লাগে, ওই দিকে অত বেশি টাইম লাগতো না, আর বসে বসে মুছতে পারতাম, আর এইদিকটা বসে মুছতে গেলে অনেক বেশি সময় লাগে। তো এই যে ভালো করে হাত মুখ ধুয়ে এসে ওদেরকে খেতে দিয়ে দিলাম, হাজব্যান্ড ছেলেকে খাইয়ে দেবে, প্লাস ও খেয়ে নেবে, আমি ছেলেকে খাওয়াতে গেলে আরও দেরি হয়ে যাবে, প্রায় কটা বাজে, প্রায় তিনটে বাজতেই গেল। তো অনেক জামাকাপড় কাচা ধোয়া করেছি, দেখতে পাবে প্রচুর একদম পুরো ব্যালকানি ভরে গেছে, সেগুলোই এখন মেলে দিচ্ছি আমি। আর আমার একটা অভ্যাস, মানে একটা ড্রেস যদি আমি বের করে মানে ঘরের ভিতরে মনে করো হয়তো একটু ভিডিও বানাবো, হয়তো 10 মিনিট পরলাম, তবু সেটাকে আমাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আলমারিতে তুলতে হবে, নাহলে মনের ভিতর যে কেমন একটু হয়। এই কুর্তিটা কালকে মানে গতকাল রাত্রেবেলা ওই আধ ঘন্টার জন্য পরেছিলাম,
সকালবেলা ভাবলাম যে না ধোবো না বলে একটু রোদে দিয়ে তুলে রাখবো, দিয়েছি রোদে দিয়ে যেন আমার মনের ভিতরে কেমন একটা লাগছে, তারপর দেখলাম যে না এটাও ধুয়ে দেবো আমি, তাহলে ভালো হবে আর কি। তো সমস্ত জামাকাপড় কেচে ধুয়ে এখন মেলে দিচ্ছি, হাজব্যান্ডেরগুলো আজকে ও দিলো যার জন্য আরও বেশি হয়ে গেল, আর ছেলের তো রোজই থাকে, ছোটো বাচ্চা ঘরে থাকলে জামাকাপড় কাঁচা ধোয়া রোজ থাক হবে, এটাই স্বাভাবিক। আগে আমরা মানে ছেলে হওয়ার আগে মানে রোজ কিন্তু কাঁচা ধোয়া ছিল না, এখন রোজই করতে হয়। আর যেগুলো ডেলি ইউজ করি জামাকাপড় আমরা তিনজনাই, সেগুলোও কিন্তু প্রত্যেক দিন মানে এমনি জল দিয়ে ধুই না, প্রত্যেক দিনই সার্ফ দিয়ে ধুই, ওই জন্য বেশি যে নোংরা হয় একবারে কাচবো সেরকম জিনিস। পুরী বাজে এখন স্নান করে আসলাম, আর জামাকাপড় তো প্রচুর হয়েছিলো তোমরা দেখতে পেলে, ব্যালকনিতে মানে জায়গা পাচ্ছি না, আর এই ম্যাট্রেসটা আজকে একটু রোদে দিতে হবে, দিতেই হবে, মানে কালকে দেবো ভেবে দেওয়া হয়নি, এখনও পর্যন্ত রোদ আসেনি এই সাইডটা, তো একটু পরে দেবো, জামা প্যান্টগুলো ততক্ষণ জল ঝরে যাক। আর ওরা খাওয়া দাওয়া করে এখানে খাবারগুলো রেখে দিয়েছে, কেন কি আমিও খাবো জন্য, তো ওই ঘরে গিয়ে তোমরা শোও, ম্যাট্রেসটা রোদে দেবো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদে আর কথা বলতে পারছি না, আর আজকে এত ব্যস্ত ছিলাম সকাল থেকে আমার ওষুধটা আমি খাইনি। তো চলো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এদিকে এসে বাই বলো, এদিকে আয়, বাই বলো। তো এই তো ওকে বললাম একটু হেল্প করো ম্যাট্রেসটা রোদে দিয়ে দাও, তো ওই বলছে তোমার ধরতে হবে না আমি একাই দিয়ে দিচ্ছি, তো রোদে দিয়ে দিলো, রোদটা দেওয়ালের দিকে চলে এসছে জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এখন বাজে 5:10, ও মানে ঘুমালো অনেকক্ষণ, ওনাকে আজকে খুব ঘুম আসছিলো ক্লান্তি, দোকানে যেতে ইচ্ছা করছিলো না, যে আমি ডাকিও নি, 5টার সময় ঘুমের থেকে উঠে এখন দোকানে যাচ্ছে, আর ছেলে তো যেতে দেবে না, ম্যাট্রেসটা একটু রোদে দেওয়া ছিল ওটা নিয়ে এসে একদম পেতে দিলাম। তো যাই হোক এটা একটা অনেক বড় কাজ ছিল, আসো বাবু আসো, হাত মোজ, কোথায় যাবা, হাত মোজ যাবে, হাত মোজ যাবো, শীত লেগে গেছে, ও আকর বাবার সাথে দোকানে যাবে, চলো পরে এসে কথা বলছি। তো হাজব্যান্ড চলে গেল দোকানে, আর ছেলের মন খারাপ দেখতে পাচ্ছ, এতক্ষণ কান্নাকাটি করছিল অনেক বুঝিয়ে শুনছি, এখন একটু চুপ করলো, আসলে কান্না করছে কেন ওই চাবিটা নেবে, আর এই চাবিটা আমাদের না পাশের ফ্ল্যাটের, তো হাজব্যান্ডের এমনি তো দোকানে যেতে দেরি হয়ে গেছে, তারপর পাশের ফ্ল্যাটের ওরা ডাকলো আমাদেরকে আর কি এই চাবিটা দেওয়ার জন্য, কারণ কি ওরা রুমটা খালি করে দিল, খালি করার যথেষ্ট কারণ আছে, আসলে আমাদের পাশের ফ্ল্যাটে ওটা এটা খালি করলো, তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে হয়েছে পাশের ফ্ল্যাটে, তো এদেরকে দেখলে ছেলে হওয়ার কথা আমার ছেলে হওয়ার সময় কথা মনে পড়ে, বলেছিলাম তোমাদেরকে, তো ওরা এই খালি করে দিল আর কি, খালি করলো কেন কি তার পাশে মানে এই ফ্ল্যাটটা তারপরের ফ্ল্যাটটা ওদের এসি আছে ফ্রিজ আছে, আর ওই ফ্ল্যাটটা আর আমার পাশের ফ্ল্যাটটা যারা খালি করলো এই দুটোর মানে মিটার একটাই, 50-50% ওদেরকে কারেন্ট বিল ভরতে হয়, তো এটা তো সম্ভব না, কারণ ওদের দেখো ওদের এসি আছে ফ্রিজ আছে সব কিছু চলে, আর এদের এসি ফ্রিজ এসব কিছুই নেই, শুধুমাত্র ফ্যান আর লাইট, তো এরা কেন এতটা ত্যাগ স্বীকার করবে তাই না, কেন ওরা ভাড়া দেবে, আর রুম মালিক এটা কিছুতেই মানে আলাদা করছে না, এই অনেকবার বলেছিলো যে আলাদা করে দাও, কারণ কি আমার তো অত বিল আসে না, কিন্তু ওদের এসি চলে ফ্রিজ চলে যার জন্য আমারও মানে বেশি পয়সা চলে যাচ্ছে, অনেকবার বলার পর উনি তাও করেনি বলে এটা রুমটা ছেড়ে দিল, তো ভালোই হচ্ছে আমি বলবো, ওই জন্য আমাদের এই পাশের ফ্ল্যাটটায় না বেশি দিন কেউ থাকে না, যেই আসে কয়েক মাস থেকে চলে যায়, আমি বুঝতে পারি না কেন, তো আজকে ওই ছেলেটা বললো মানে যে ছিল আর কি যে এরকম এরকম ব্যাপার, মানে দুটো ফ্ল্যাটেরই একটাই মিটার, ওদের এসি আছে ফ্রিজ আছে সব কিছু আছে আমরা তো জানি আছে, তো ওদের সব কিছু চলে আমার খালি ফ্যান লাইট চলে, আমি কেন 50% ভাড়া দেবো, এটা তো সত্যি কথাই না, আসলে বাইরে এসেছে সবাই ইনকাম করার জন্য, আর বাড়ি থেকে বাইরে এসে যারা ইনকাম করে তারা বোঝে এর কতটা কষ্ট, আর সেই পয়সা যদি তো চলে যায় তাহলে মানে তার থেকে দুঃখের বিষয় তো আর কিছুই নেই না, ওই জন্য রাগ করে ছেড়ে দিয়েছে বলতে পারো, এটা 3,000 টাকা ভাড়া ছিল, আর যেখানে যাতে 4,000 টাকা ভাড়া, ও বলছে আমি ওখানে 1,000 টাকা ভাড়া দিলেও সেটা আমার জন্য দেবো না, আর এখানে যেটা লাইট বিল দেবো সেটা তো ওর জন্য আমাকে দিতে হবে, আমি কেন এরকম করবো, এরকমভাবে ত্যাগ স্বীকার করা যায় না, আর 2-1 মাস হয় যে পরে ঠিক করে দিল আলাদা ব্যাপার, মাসের পর মাস এটা প্রায় 2-1 বছর ধরে আছে, তো এতদিন ধরে এরকম কেউ করে নাকি তাই, তো ওরা ছেড়ে দিল, আমরাও বললাম হ্যাঁ ছেড়ে দাও ওটাই ভালো, কারণ কি পয়সা দিলে ফ্ল্যাটের অভাব হবে না, শুধু শুধু তোমার পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না, ওই জন্য ছেড়ে দিয়ে চলে গেল, আর রুম মালিক যে সে বলেছে আমাদের রুমে চাবিটা রেখে দিতে, যেই জন্য চাবিটা রেখে দিল, আর সেই চাবিটা নেওয়ার জন্যই ছেলে কান্না, এই চাবিটা দেওয়া যায়। তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।